ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি ইতিহাস বলে না, তারা গণতন্ত্রের কোন পদ্ধতিতে বিশ্বাসী ছিল, বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ, এসএসসি তিনটি বিষয়ে পরীক্ষা না নেওয়ার প্রস্তাব, কমছে নম্বর ও সময়। দলীয় সরকার রেখে বাংলাদেশে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়, সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে বিতর্কের মুখে যা বললেন নিপুণ। নজিরবিহীন ছবি বিধাননগরে, বুথে তৃণমূল ও বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে হাতাহাতি। অর্থ চুরি আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ, জানালো তালেবান। সৌদি বিমানবন্দরে হাউসিদের ড্রোন হামলা, বাংলাদেশি সহ আহত 12 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি কখনো গণতন্ত্রের কোন পদ্ধতিতে বিশ্বাসী ছিল না বলে তাদের ইতিহাস বলে না। তারা যখন ক্ষমতায় ছিল কখনো নির্বাচন কমিশন আইন গঠন করেননি এবং কমিশন গঠন করতে কারোর সাথে আলোচনার প্রয়োজন বোধ করেননি। কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি গঠন করে আলাপ আলোচনার ভিত্তিতে কমিশন গঠন করছে। তিনি বলেন বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া ভোটার বানিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, এরকম কমিশনই তাদের পছন্দ। আর সে কারণেই বর্তমানে আইন সিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না বিএনপি। এতে বোঝা যায় তারা রাজনৈতিকভাবে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, কিন্তু তার নাম দিক বা না দিক, কিন্তু তারা নাম দিক বা না দিক, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সঠিক সময়ে তা গঠিত হয়ে যাবে। বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ, সরকার বিরোধী বৃহত্তর ঐক্য প্রক্রিয়া শুরু করেছে বিএনপি, তবে এই উদ্যোগটা কতটা সফল হবে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বৃহত্তর ঐক্য কঠিন কাজ, এই লক্ষ্যে পৌঁছাতে দলটির সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, বিশেষ করে জামায়াত প্রশ্নে দলটিকে কঠিন সিদ্ধান্তে আসতে হবে। তাছাড়াও বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় একটি জোট রয়েছে, আছে জাতীয় ঐক্য ফ্রন্ট, এরপরও আরও কয়েক একটি দল নিয়ে বৃহত্তর ঐক্য হলে সেখানে জোট ফ্রন্টের অংশগ্রহণ হিসেবে থাকবে, অংশগ্রহণ কিভাবে থাকবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বৃহত্তর ঐক্যের আগে এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে দলটির হাইকমান্ডকে, পাশাপাশি জোট ও ফ্রন্টের শরিকদের মধ্যে সৃষ্ট দূরত্ব গোচাতে হবে, না হলে অনেকে বেঁকে বসতে পারে, যা ঐক্যের পরিবর্তে সৃষ্টি করবে অনৈক্য। এছাড়াও দলগুলোর পরস্পরের প্রতি আস্থা তৈরি করাও চ্যালেঞ্জ। বৃহত্তর ঐক্য হওয়ার পর রাজপথে কিভাবে আন্দোলন হবে, কারা নেতৃত্ব দিবেন, আন্দোলনের লক্ষ্য কি হবে, সে বিষয়গুলো নিয়েও ভারত ভাবতে হচ্ছে হাইকমান্ডকে। এসএসসি তিনটি বিষয়ে পরীক্ষা না নেওয়ার প্রস্তাব, কমছে নম্বর ও সময়ও। কমছে নম্বর ও সময়, চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় ও নম্বর। 2022 সালের এই দুই পাবলিক পরীক্ষা 3 ঘন্টার পরিবর্তে নেওয়া হবে 1.5 ঘন্টায়, আর পরীক্ষায় পূর্ণ মান 100 নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে 50 নম্বর। এছাড়া চলতি বছরের এসএসসিতেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি এবং ধর্ম, এই তিনটি বিষয়ে পরীক্ষা না নেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ইতোমধ্যে এ ধরনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, মন্ত্রণালয় অনুমোদন পেলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন। দলীয় সরকার রেখে বাংলাদেশে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়।
বাংলাদেশের বর্তমান বিতর্কিত নির্বাচন কমিশন যখন তার মেয়াদ শেষ করছে তখন নতুন করে প্রশ্ন উঠেছে কোন দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা আদৌ সম্ভব কিনা। এই বিতর্ক আরো উস্কে দিচ্ছে একটি নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ। বিরোধী দল বিএনপি সহ কয়েকটি দল বলছে নির্বাচন কমিশন যেভাবে বা যাদের দিয়ে গঠন করা হোক সরকার যদি দল নিরপেক্ষ না হয় তাতে কোনো লাভ হবে না। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশন গঠনের আইন সম্প্রতি সংসদে পাশ করা হয়। অনেক আগে থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই আইনের দাবি করে আসলেও এতদিন তার পক্ষে আওয়ামী লীগ সরকারের অবস্থান দৃশ্যমান ছিল না। অনেকটা আকস্মিকভাবে আইনটি প্রণয়ন করা হলে সরকারের অবস্থান এবং এমনকি এই আইন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে আস্থার সংকট, বিএনপি সহ বেশ কিছু দল যুক্তি দিচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন কমিশন যাই হোক না কেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন দল নিরপেক্ষ সরকার। সুশাসনের বিষয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহানা সুদা। তিনি বলেন, বড় দলগুলোর কারণে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আস্থার যে সংকট হয়েছে সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না। সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে বিতর্কের মুখে যা বললেন নিপন, জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সেই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেছেন আদালত। আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবে না এই পদে। এরই মধ্যে অভিনেতা জায়েদ খান অভিযোগ করেছেন অভিনেত্রী আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন। বিষয়টি নিয়ে এক প্রকার বিতর্কের সৃষ্টিও হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন নায়িকা নিপুণ আক্তার। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন আদালতের নির্দেশের প্রতি তার যথাযথ সম্মান রয়েছে। চেয়ারে বসা নিয়ে যে কথা বলা হচ্ছে সেগুলো মিথ্যে, গুজব ছড়ানো হচ্ছে। আমার নেম প্লেটে যেদিন আমি শপথ নেই সেদিনই তৈরি করা হয়েছিল, আর আজ আমি কোনো দায়িত্ব পালন করিনি। সমিতির একজন সদস্য হিসেবে সারাদিন ছিলাম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছি, কমিটির কেউ হিসেবে নয়। নজিরবিহীন ছবি বিধাননগরে, ভূতে তৃণমূল ও বিজেপির মহিলা প্রার্থীদের মধ্যে হাতাহাতি। পৌর নিগমের ভূতে নজিরবিহীন ছবি বিধাননগরে, বুথের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির মহিলা প্রার্থীরা। ঘটনার খবর পেয়ে রিটার্নিং অফিসারের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিধাননগরের ভোটের শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। ভুয়া ভোটার সহ নানা অপ্রীতিকর ঘটনার খবর মিলছে সেখানে। তবে ভোট শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে 37 নং ওয়ার্ডের এই ঘটনাটি উঠে এলো শিরোনামে। জানা গেছে সকাল 10টা নাগাদ একটি বুথে ঢুকতে যান 37 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রমিতা সাহা এবং তৃণমূল প্রার্থী মিনু দাস। অভিযোগ, মিনু দাস প্রথমে বাধা দেন প্রতিমা দেবীকে, সেই বাধা কাটিয়ে বিজেপি প্রার্থী বুথে ঢুকে পড়েন। এরপর পরই তৃণমূল প্রার্থী মেনু দেবী বুথ থেকে প্রতিমা দেবীকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাতেই দুজনে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। নিরাপত্তা রক্ষীরা এসে ঝামেলা মেটানোর চেষ্টা করেন, কিন্তু কোনো বাধাই মানেননি কোনো প্রার্থী। অর্থ চুরি আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ, জানালো তালেবান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের সম্পদ জব্দ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে চুরি এবং নৈতিক অবক্ষয় বলে তীব্র নিন্দা জানিয়েছেন তালেবানের সরকার। জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সুহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শাহিন বলেন, ওই অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এবং প্রকারান্তরে আফগান জনগণের সম্পদ। আমরা ওই সমুদয় অর্থ সার দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। তালেবানের দুহা দপ্তরের মুখপাত্র শাহিন এক টুইটার বার্তায় আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আফগান জনগণের অর্থ চুরি ও হাতিয়ে নেওয়া একটি দেশ ও জাতির সর্বনিম্ন স্তরের মানবিক ও নৈতিক অবক্ষয়ের প্রমাণ।
সৌদি বিমানবন্দরে হাউসিদের ড্রোন হামলা, বাংলাদেশি সহ আহত 12 জন। ইয়েমেনের সীমান্তের কাছে অবস্থিত সৌদি বিমানবন্দরে হাউসিদের ড্রোন হামলায় বাংলাদেশি সহ 12 জন ব্যক্তি আহত হয়েছেন। সৌদি সেনারা হাউসিদের একটি ড্রোন ধ্বংস করলে তার ধ্বংসাবেশে আঘাতে ওই 12 জন ব্যক্তি আহত হন। সৌদি কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ডন। ইয়েমেনের সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরবের আন্তর্জাতিক বিমান বন্দর আবায় হাউসিদের ড্রোনটি হামলা করতে এলে তা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। ওই ড্রোনের ধ্বংসাবেশগুলো তখন মাটিতে পড়ে। এর আগেও হাউসিরা সৌদি বিমানবন্দরে হামলা করেছে। হাউসিরা এই ড্রোন হামলার দায় স্বীকার করেছে।